আজকে আমরা মোচা দিয়ে একটা অন্যরকম বড়া বানাবো। তো সচলাচল আমরা ঘরে মোচার ঘন্ট, তরকারি, ভাজা অনেক রকমই খেয়ে থাকি। তো এইভাবে যদি আপনারা একবার বড়া বানিয়ে ট্রাই করেন, খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে গাইস। গরম ভাতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন। তো দেখুন, এখানে আমি মোচাটাকে ছাড়িয়ে নিয়ে জলে ফেলে রেখেছিলাম গোটা। তো সেটা একদম ভালো করে কষ ছেড়ে যাওয়ার পর ছোটো ছোটো করে কুচিয়ে নেওয়া হয়েছে, ভাপাইনি। আর তার সাথে এখানে পরিমাণ মতন বেসন, এখানে একটা আলু সিদ্ধ নিয়েছি, আপনারা চাইলে দুটো আলু সিদ্ধও নিতে পারেন। আর এখানে চিনি, নুন, হলুদ, পেঁয়াজ কুচো, একদম সরু সরু করে পেঁয়াজ কুচাতে হবে। তার সাথে এখানে আদা কুচো আর কাঁচা লঙ্কা, এই সব কিছু দিয়ে আমরা কিন্তু এটাকে ভালো করে চটকে মেখে নেবো। আর জলটা প্রথমে দেবেন না, যেহেতু মোচাটার গাটা একটু ভিজে ভিজে, তো আগে মাখার পর যদি জল লাগে তাহলে কিন্তু আপনারা এর মধ্যে অল্প একটুখানি জল ব্যবহার করবেন। মা কত সুন্দর সবগুলো একদম ভালো করে মিশিয়ে চটকে চটকে মেখে নিচ্ছে। আর আলুটা এই কারণে দেওয়া যাতে টেস্টটা আরও দ্বিগুণ হয়। সিদ্ধ আলু দিলে কিন্তু টেস্টটা বেড়ে যাবে, আর এটা কিন্তু গরম গরম ভাতে খুবই ভালো লাগে, আর খুব সহজ পদ্ধতিতে তাড়াতাড়িতে তৈরিও হয়ে যায়। সবসময় তরকারি করার সময় না হলেও এরকমভাবে কিন্তু আপনারা বড়াও বানিয়ে নিতে পারেন। আর এটা কিন্তু ভাপাতেও লাগে না, কিছুক্ষণ কেটে জলে ফেলে রাখলেই কিন্তু কষ্টটা ছেড়ে যায়। তো এটাকে মা এইভাবে চটকে মেখে নেবে, যদি জল লাগে তবেই দেবো, নাহলে কিন্তু দেবো না। আমরা সুন্দর করে মেখে নিচ্ছি, আর অল্প খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়েছি, কারণ একদম টাইট তো মাখা যায় না, টাইট মাখলে কিন্তু বড়াটা একদম শক্ত হবে। তাই অল্প পরিমাণে একটু জল দিয়েছি, যাতে মাখাটা একদম সফট হয় আর বড়াটাও কিন্তু খুব যেন সফট হয়। তো ভালো করে মেখে নিয়েছি, এবার তেল চাপিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমরা এক এক করে কিন্তু বড়াগুলো ছেড়েছি, আর মা একটা একটা করে বড়া কিন্তু দিয়ে দেবে। আর মা শেপটা কিন্তু একদম লম্বা লম্বা করেছে, যেরকম করে ভেজিটেবিল চপ হয়, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যেরকম চাই শেপ বানাতে পারেন। এরকমভাবে আমরা অনেক কটা ছেড়ে দেবো, আর মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে, একদম ভালো করে আমরা ভেজে নিয়েছি। ভেতর অবধি সুন্দর করে সব ভাজা হয়ে গেছে, এবার আমরা এগুলোকে নামিয়ে দেবো। এটা কমিয়ে আমরা সুন্দর করে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, আর সবগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো আমরা একটা ট্রাই করে দেখলাম, খেতে জাস্ট অসাধারণ হয়েছে। এটা কিন্তু আপনারা সন্ধেবেলাও চায়ের সাথে ট্রাই করতে পারেন, বা গরম গরম ভাতেও কিন্তু ট্রাই করতে পারেন, দুটোতেই কিন্তু অসাধারণ লাগবে খেতে। আর এই নতুনত্ব মোচার বড়ার রেসিপি আপনাদের কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন, এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। আর অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন, আর আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লেগেছে গাইস। আজকের জন্য এতটুকুই।